এলাকাবাসীর দাবি মেনে 10 লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজের শুভ সূচনা। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী একটি সেতুর দাবি জানিয়ে আসছিল। মূলত যাতায়াতের সুবিধার্থে দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জেসি বোস বস্তির সংলগ্ন এলাকায় আইনস্টাইন এলাকার সংযোগকারী স্থায়ী সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি পূরণ হলো। স্থানীয় প্রাক্তন পুরমাতা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অবশেষে নগর নিগমের পক্ষ থেকে অনুমতি মেলায় বেজায় খুশি এলাকার মানুষ। এই সেতুর নির্মাণ কাজের শুভ সূচনা হলো শুক্রবার। সূচনা করলেন স্থানীয় প্রাক্তন পুরমাতা তথা 3 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর ধৃতি ব্যানার্জি জালান। আজকে আমরা আইনস্টাইন জেসি বোসের ব্রিজটা উদ্বোধন করলাম। আমাদের সব জেসি বোসের আজকে যারা এখানে থাকেন সবাই আজকে আমাদের সঙ্গে আছেন। এটা অনেক দিনকার তাদের ইচ্ছে ছিল এই ব্রিজটা যাতে তাড়াতাড়ি করা যায়। তো একটু দেরি হলো, ব্রিজটার কাজটা বেরিয়েছে, ব্রিজটা এবার হবে। জেসি বোসের মানুষেরা খুশি তো সবাই? তো তারা খুব খুশি। পুরো 10 লাখ টাকার এটা ব্রিজ আমি করতে পেরে আমি নিজেও ভীষণ আনন্দ তাদের জন্য।